Assalamualaikum everyone. This is me, Kanish Fatima Mahi from Beauty Tips by Mahi. आशा करी तुमरा सबाई भालो आछो। तुमरा जरा आमार चैनले नतून आछो, प्लीज आमार चैनलटिके एकटु सबस्क्राइब करे दाओ आर पाशे थाका बेल आइकनटिते क्लिक करो। आजके आमी कथा बोलबो आमादेर स्किन केयारे सबथेके गुरुत्वपूर्ण एकटि माने उपादान निये, सेटा आर किछु नय मुलतानी माटि। मुलतानी माटिर पैक निये अलरेडी एकटा भिडियो आमार चैनले आपलोड करा आछे, बाट आजके आमी कोनो पैक निये आसिनि। आज आमी जे प्रोडक्टेर रिव्यू देबो सेटा होच्छे मुलतानी माटिर एकटा मड मास्क। আর এটা বডি এবং ফেস দুটো জায়গায় সমানভাবে ব্যবহার করা যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে বাংলাদেশি একটা ব্র্যান্ড রঙ্গনের, রঙ্গন ব্র্যান্ডের মুলতানি মাটি মাড মাস্ক আর কি। এটা হচ্ছে মিনারেল অ্যান্ড এক্সাক্ট এনরিচড। আর এটা পিছনে যে লেখা সে অনুযায়ী বলছি, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ত্বকের ভাঁজ ও কালো দাগ দূর করে, প্রাকৃতিকভাবে ত্বককে করে উজ্জ্বল ও টানটান। ব্যবহার পদ্ধতিটা খুবই সহজ, আর পাঁচটা মাস্কের মতোই। মুখ ও শরীর ধুয়ে নিন, হাত দিয়ে আলতোভাবে মাস্ক লাগান, শুকানোর জন্য অপেক্ষা করুন, পানি দিয়ে ধুয়ে ফেলুন। মানে কোনো আলাদা কোনো নিয়ম নেই, মাস্ক লাগানোর সব একই নিয়ম। তো এই মাস্কটা ব্যবহার করে আমার যেটা মনে হয়েছে সেটা বলার আগে আমি আগে একটু বলে নিই, মুলতানি মাটি আমাদের স্কিনের কী কী উপকার করতে পারে। মুলতানি মাটি কিন্তু সব থেকে ভালো হচ্ছে যাদের তৈলাক্ত ত্বক, কারণ হচ্ছে মুলতানি মাটি এই তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ফলে আমাদের ত্বকের কিন্তু যে এক্সেস অয়েলটা বের হয় কিংবা ঘেমে যাওয়ার প্রবণতা থাকে সেটা কিন্তু মুলতানি মাটি একদমই রিডিউস করতে সাহায্য করে। এক্ষেত্রে মুলতানি মাটির প্যাক বা মুলতানি মাটির মাড মাস্ক যেটাই হোক ব্যবহার করা যায়, যার যেটা স্যুট করে সে অনুযায়ী ব্যবহার করা ভালো। তো এটা হচ্ছে মাস্ক, আমি দেখাচ্ছি, খুবই ঘন কনসিস্টেন্ট একটা মাস্ক। আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, মানে খুবই ঘন, খুব অল্প একটু দিলেই কিন্তু সম্পূর্ণ ফেসটা কভার হয়ে যায়। আর এটা যদি শুকানোটা নির্ভর করে আমি কতটুকু দিয়েছি, আমি যদি একটু মোটা লেয়ার দেই আমার স্কিনের উপরে তাহলে স্বাভাবিক একটু বেশি টাইম নিয়ে শুকাতে হবে, আর একটু পাতলা লেয়ার দিলে একটু কম টাইম নিয়ে শুকাবে। তো মোটামুটি যে কোনো ধরনের মাস্ক 20 থেকে 30 মিনিটই রাখা ভালো, এর বেশি রাখাটা খুব একটা উচিত না, এতে দেখা যায় যে হিতে বিপরীত হতে পারে। এরপরে শুধুমাত্র নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলা উচিত, আর যে কোনো মাস্ক লাগানোর আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত। মাস্কটা যখন উঠাবো তখন ফেস ওয়াশ নয়, নর্মাল পানি ব্যবহার করাই এনাফ। তো এটার দাম নিয়েছে 150 টাকা, এটার কোয়ান্টিটিও 150 ml, আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে 2021-এ, বানানো হয়েছে 2023 সাল পর্যন্ত আছে এটার ডেট। তবে অনেক প্রোডাক্টে যে আছে এটা খোলার পরে কতদিন ভালো থাকবে সে ব্যাপারে কোনো ইনফরমেশন এই মাস্কটার উপরে দেয়া নেই, এই টিউবটা দেয়া নেই। তো যেহেতু 150 ml-এর একটা মাস্ক, আমার মনে হয় বেশ ভালো দিনই যাবে। কারণ কি, যে কোনো মাস্ক তো প্রতিদিন ব্যবহার করতে হয় না, সপ্তাহে একদিন বা বেশি হলে দুদিন, এর বেশি কোনো মাস্কই স্কিনে ব্যবহার করা উচিত নয়। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো এটা খুবই ভালো, অয়েলি স্কিনের আপুরও আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখা উচিত। বডি আর ফেস মাস্ক যেহেতু দু ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহার করা যাবে, তো লাভ না হলেও অ্যাটলিস্ট লস নেই আমার কাছে। আমি যদি আমার পার্সোনাল রেটিং বলি তাহলে হবে আমার কাছে এটার রেটিং 7, ভালোই লেগেছে আমার কাছে। এটা 100% মুলতানি মাটি সেটাই লেখা আছে এখানে। এখন এখানে কেমিক্যাল কী কী ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে কোনো ইনগ্রিডিয়েন্টস এটার পিছনে দেয়া নেই, যার কারণে 100% মুলতানি মাটি দিয়ে আসলে একটা সম্পূর্ণ একটা মাস্ক বানানো কখনোই সম্ভব না। অবভিয়াসলি কিছু কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস একটা একটা মাস্ককে ব্যবহার করা হয়, যদিও সেই ইনফরমেশনটা যদি দেয়া থাকতো তাহলে সুবিধা হতো দেখতে। একটা কোড নাম্বার দেয়া আছে, এটা স্ক্যান করে আমরা বুঝতে পারবো আমাদের প্রোডাক্টটা ফেক অর অরিজিনাল। তো আমি যেটা নিয়েছি আমার কাছে মনে হয়নি এটা ফেক হতে পারে, কারণ আমি ব্যবহার করছি প্রায় 1 মাস হলো। 1 মাসের মধ্যে প্রতি সপ্তাহে যদি একবারও দেই তাহলেও 4 বার আমার এটা ব্যবহার করা হয়েছে। তো ত্বক বেশ ভেতর থেকে কিন্তু পরিষ্কার হয় আমার এমনই মনে হয়েছে। আর এই মাস্কটা ব্যবহার করার পরে একটু শুষ্ক লাগতে পারে, টান টান লাগতে পারে, সেক্ষেত্রে পছন্দ মতো একটা ময়েশ্চারাইজার ক্রিম অবশ্যই ব্যবহার করতে হবে, নইলে দেখা যায় যে আমাদের স্কিনটা অনেক ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আর শুধু মাস্ক না, মুখটা ধোয়ার পরে কিন্তু সবসময় মানে যে কোনো একটা পছন্দের ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করা উচিত। তো রঙ্গন ব্র্যান্ডের মুলতানি মাটির মাস্ক নিয়ে আমার এই ছিল রিভিউ।
তোমরা যদি কেউ এটা আগে ব্যবহার করে থাকো আমাকে জানাও তোমার এক্সপিরিয়েন্স, আর যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো, কারণ মুলতানি মাটিটা খারাপ না, আমার কাছে ভালো লেগেছে। বাই বাই।